এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এখন বিডিপি ইতিহাস তৃতীয়পত্রের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বিডিপি ইতিহাস তৃতীয়পত্রের পরীক্ষা আর খুব বেশি দেরি নেই আপনারা অলরেডি প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সেই সঙ্গে আপনাদেরকে আমরা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এইবারের ফাইনালে আসতে পারে পত্র থেকে তার একটা সাজেশান আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই আপনারা এই সাজেশানটা বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার আগে ঢোকার আগে অবশ্যই এই প্রশ্ন ধরে উত্তরগুলো একবার চোখ বুলিয়ে নেবেন কারণ এই প্রশ্নগুলোর অনেক প্রশ্ন হয়তো ফাইনালে তৃতীয় পত্রে থাকতে পারে আর আপনাদেরকে বলে রাখছি এটা কমপ্লিট সাজেশান নয় আপনারা এর বাইরেও প্রিপারেশান নিয়ে রাখবেন এটা শুধুমাত্র থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বিদিপি ইতিহাস তৃতীয়পত্রের যেটা আসার সম্ভাবনা থেকে বেশি সেইগুলোরই সেই সব প্রশ্নেরই এটা একটা পূর্বাভাস বা সাজেশান অর্থাৎ এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এইবারের ফাইনালের জন্য এবং আপনাদেরকে বলবো এটা কমপ্লিট সাজেশান নয় আপনারা এই প্রশ্নগুলোর বাইরেও আপনারা আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন অবশ্যই প্রশ্নে যাওয়ার আগে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি লাল সাবস্ক্রাইব লেখায় হাত দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করছি টপ সাজেশান বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ও সাজেশান অবশ্যই আপনারা পরীক্ষা হলে ঢুকার আগে অবশ্যই এই প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর একটু চোখ বুলিয়ে রাখবেন কারণ এই প্রশ্নগুলোর অনেক প্রশ্ন হয়তো হুবহু মিলে যেতে পারে প্রথম প্রশ্ন ক ও খ বিভাগ আমরা আলাদা বিভাগ করছি না অর্থাৎ কুড়ি নম্বর এবং বারো নম্বরের যে প্রশ্ন আসে কুড়ি নম্বরে দুটো লিখতে হয় এবং বারো নম্বরে তিনটি এই খ বিভাগ থেকে আমরা একসাথে প্রশ্ন দিয়েছি আপনারা দেখুন প্রথম প্রশ্ন সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি পর্যালোচনা করুন এই প্রশ্নটা শুধুমাত্র কুড়ি নম্বরের জন্য নেতাজি সুভাষ প্রেণ ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার অনেকবার এসেছিলো দু হাজার ষোলো সালে এসেছিলো ষোলো সতেরো চোদ্দো পনেরো সালেও এসেছিলো এবং এইবারে আঠেরো উনিশের অ্যাসাইনমেন্টেও এসেছিল এই প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন আপনি কি মনে করেন যে রাজা রামমোহন রায় ভারতে আধুনিকরণের প্রতিক্রিয় ছিলেন এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট নেতাজি সুভাষ প্রেম ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে অনেকবার এসেছে প্রশ্নটা এবং এই প্রশ্নটা কুড়ি নম্বরের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট কুড়ি নম্বরে না এলে বারো নম্বরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট অর্থাৎ কুড়ি নম্বর অথবা বারো নম্বর দুটো ক্ষেত্রেই আসতে পারে কুড়ি নম্বরের এলে বারো নম্বর তখন আসবে না বা বারো নম্বরে এলে কুড়ি নম্বর আসবে না অর্থাৎ ক খ বিভাগ খ বিভাগে দুটোই একটা প্রশ্ন দুয়ে দুয়ে দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কৃষক শ্রেণী কীভাবে ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তুলেছিল এই প্রশ্নটাও বারো নম্বর অথবা কুড়ি নম্বর দুটো ক্ষেত্রেই ইম্পর্টেন্ট আপনারা সেইভাবে প্রিপারেশান নিয়ে রাখবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে অনেকবার এসেছিল এই প্রশ্নটা চার নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের স্তর বিন্যাসে জমিদারদের অবস্থান আলোচনা করুন এই প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট বারো নম্বর অথবা কুড়ি নম্বর দুটো ক্ষেত্রেই আসতে পারে অর্থাৎ এটা বারো নম্বরের মতো আপনার প্রিপারেশান নিয়ে রাখবেন অথবা কুড়ি নম্বরের মতো প্রিপারেশান নিয়ে রাখবেন পাঁচ নম্বর প্রশ্ন আপনি কি মনে করেন যে অষ্টাদশ শতাব্দী কেবলমাত্র মুঘলদের পতনের যুগ ছিল এই প্রশ্নটাও বারো নম্বরেও আসতে পারে অথবা কুড়ি নম্বরেও আসতে পারে এই প্রশ্নটা অনেকবার নেতাজি সুভাষ সুপান ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার এসেছিলো দু হাজার তেরো চোদ্দো সালে এসেছিলো দু হাজার চোদ্দো পনেরো সালেও এসেছিলো এবং দু হাজার ষোলো সতেরো সালেও এসেছিলো এবং এইবারের অ্যাসাইনমেন্টেও এসেছিলো আর আপনাদেরকে বলে রাখবো প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে আপনারা উত্তরটা ঠিকমতো রেডি করবেন তাহলে প্রশ্ন ঘুরিয়ে দিলেও আপনাদের বুঝে নিতে অসুবিধা হবে না এরপর ছ নম্বর প্রশ্ন অষ্টাদশ শতাব্দীতে ভারতে ব্রিটিশ বাণিজ্যের বিভিন্ন ধারাগুলি আলোচনা করুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে অনেকবার এসেছিল এটা শুধুমাত্র বারো নম্বরের জন্য অর্থাৎ খ বিভাগের জন্য সাত নম্বর প্রশ্ন লর্ড ডাল হৈসি কীভাবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেছিলেন এই প্রশ্নটা বারো নম্বরের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট অথবা কুড়ি নম্বরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট অর্থাৎ বারো নম্বরেও আসতে পারে কুড়ি নম্বরেও আসতে পারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে অনেকবার এসেছিল প্রশ্নটি দু হাজার তেরো চোদ্দো সালে বসেছিলো দু হাজার পনেরো ষোলো সালেও দু হাজার ষোলো সতেরো সালেও এসেছিলো এবং এইবারে আঠেরো উনিশের অ্যাসাইনমেন্টেও এই প্রশ্নটি এসেছিল আট নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনা শাসনাধীনে ভারত থেকে আর্থিক নির্গমন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন এই প্রশ্নটা বারো নম্বরেও আসতে পারে বা কুড়ি নম্বরেও আসতে পারে অনেকবার এই প্রশ্নটা এসেছিলো নেতাজি স্পেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে লাস্ট প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে ভারতে পাশ্চাত্য শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করুন এই প্রশ্নটা শুধুমাত্র বারো নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অর্থাৎ বিভাগ ক্ষয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তাহলে এখানে ক এবং খ টোটাল যে ছিয়াত্তর নম্বরের প্রশ্ন সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে শেয়ার করলাম এরপর গ বিভাগ যেটা সংক্ষিপ্ত টিকাধর্মী প্রশ্ন সেখান থেকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি অবশ্যই পরীক্ষা হলে ঢুকার আগে চোখ চোখগুলি নেবেন এইসব প্রশ্নের উত্তরে এক নম্বর ছিয়াত্তরের মনন্তর দু নম্বর সতনামী বিদ্রোহ তিন নম্বর সাঁওতাল বিদ্রোহ চার নম্বর অধীনতামূলক মিত্রতা নীতি এবং পাঁচ নম্বর জগৎ সেট তাহলে এখানেই কমপ্লিট হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আপনারা পরীক্ষা দিতে চলেছেন তার মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে শেয়ার করলাম ইতিহাস তৃতীয়পত্রের অবশ্যই আপনাদেরকে বলে রাখবো এটাই আপনারা শেষ প্রস্তুতি হিসাবে দেখবেন না আপনারা আরও বিস্তারিত পড়বেন কারণ আমরা এটা সাজেশান নয় এটা শুধুমাত্র সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তৃতীয়পত্রের তারই সাজেশান এবং প্রশ্ন আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এখানেই শেষ করলাম